500 টাকা নেই তোমাদের টিকিটটা এক একজনের 3000 টাকা করে ওখানে 500 টাকা সরালে কি হবে কিচ্ছু আমার 500 টাকা দিয়ে যাবা 500 টাকা দিতে পারবে না গেলে বাড়িতে একটা ব্যাগ বের করতে দেবো না শুনলো না ঠিক আছে আমাকে দিয়ে মোচাটা আনালো এখন চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে রান্না করবো এখন বলছে কাটবো আমি আমাকে বলছে কিন্তু মা তুমি নিয়ে চলো আমি তোমাকে ছাড়িয়ে দেবো এখন বলছে ছাড়াবো না সেটা বললো হ্যাঁ আমার আরো কথা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদে আমি অনেক 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 ভালো আছি এখন বাজে সকাল 10:30 আর এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আর জল খাওয়ার হয়নি এখনো আজকে অনেকটা দেরি হয়ে গেল তো জল খাওয়ার বসেছি ওখানে চা আর হচ্ছে পরোটা আর ছেলেকে বাজারে পাঠিয়েছি চিংড়ি মাছ আনার জন্য পেয়েছিস বাবু হয়ে চলে এসছে চিংড়ি মাছ আনার জন্য হচ্ছে বাজারে পাঠিয়েছিলাম তো বাবা আলুর পরোটা হ্যাঁ আলুর পরোটা সকাল সকাল দেখো কি খাওয়ার বসেছি এই দেখো চা এই তোর বাবা নেই আমাদের তিনজনের জন্য করেছি সকালের চা আর এই দেখো তিকোনা পরোটা করলাম আটা দিয়ে তরকারি নেই বাবু তরকারি পাচ্ছি না কত বেলা হয়ে গেছে 10:30 বাজে এ বাবা আর কখন কি করবো বল যা এটা আলু তরকারি করো এখন হবে না 10:30 বাজে তোর তুই মোচা খাবি কি তাহলে মোচা রান্না করবো রান্না পারবো না কিন্তু বল কিন্তু অত ঝামেলা করতে পারবো না যদি বড় হবো আমি ঠিক বললাম তো মোচা তো দেরি আছে কি রান্না করবো আজকে দেখছি কি রান্না আগে সকালে খাওয়াটাকে খা ঝামেলা আছে নে মোচা ছাড়াবি এখন বসে কে তুই বলা যে মোচা ছাড়াবি ভিডিও কি বাবা এসে এডিট করবে নাকি মেশিন থেকে মোতালা মোচা রান্না করতে পারবো না বোনকে বলো তো আজিরা বসে আছে ও পারবে না মোচা ছাড়াতে আমি মোচারে না আনতে বলেছিলাম আমার এমনি সময় হয় না কই গো তারপরে হাতে গুনে গুনে আর কদিন আছে আর মাত্র 3 দিন আছে 3 দিনের মধ্যে দেখো কত সবজি নিয়ে ফেলেছে ওগুলো তো খেতে হবে যাওয়ার আগে আমাকে 500 টাকা দিয়ে যাবো তাহলে কি জানো তুমি দীঘা গিয়ে ভালো মন্দ খাসি মটর একই তো বলো ইলিশ পাবদা খাবা আমি ওকে বললাম তুইও চল আমাদের সাথে ও যাবে না সেটাই কি আমি পোলাও ডিম এই ডিম না মাছের ডিম সরি সরি ইলিশ মাছের ডিম তারপর নাকি ওই যে কচুর শাক ইলিশ মাছ তোর মাথা টিফিন করে নিয়ে যাবা ভালো কথা চল আমাদের সাথে টিফিন কাই নিয়ে যাবো আমরা ভোরে নিয়ে চলে দেখাচ্ছে কি শুরু করেছে বলছি যেতে তবুও যাবে না বাড়িতেও থাকবে তবুও যাবে না নিজেরা খেয়ে আসবে 500 টাকাটা দিতে পারবে না 500 টাকা নেই তোমাদের টিকিটটা এক একজনের 3000 টাকা করে ওখানে 500 টাকা সরালে কি হবে কিচ্ছু আমার 500 টাকা দিয়ে যাবা 500 টাকা দিতে পারবে না গেলে বাড়িতে একটা ব্যাগ বের করতে দেবো না 500 টাকা তুই কটা নিবি বন্ধু থাকো আমার সাথে বন্ধু যাবে না কোথায় দীঘা যাবো কি যাবি বেশি দিন আর হাতে গুনে গুনে 3 দিন আছে তা আমাদের সবজি রয়েছে ফ্রিজে ভর্তি জানি না এগুলো শেষ করতে পারবো কিনা এসে দেখো সবজি সব নষ্ট হয়ে গেছে পচে গেছে এত টাকা দিয়ে কিনেছি এত দামের জিনিস নষ্ট হয়ে গেলে ভালো লাগে বলো আমার এই উচিত ছিল একটু কম কম আনা যাই হোক তো এখন সকালবেলা চা খাবো আর খাবো হচ্ছে 3 জনায় বাবা ওর এই এর বাবা হচ্ছে নেই এর বাবা হচ্ছে গেছে হচ্ছে মেশিনে তো আমরা 3 জনে এখন চা দিয়ে পরোটা খাবো খেয়ে তারপরে যাবো কাজ করবো আর মোচা খাবে আমার বাজারে গেছে আমি না করলাম যখন নিস না আমি ঘুরে আসি তারপরে মোচা করে খাবো শুনলো না ঠিক আছে আমাকে দিয়ে মোচাটা আনালো এখন চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে রান্না করবো এখন বলছে কাটবো আমি আমাকে বলছে কিন্তু মা তুমি নিয়ে চলো আমি তোমাকে ছাড়িয়ে দেবো এখন বলছে ছাড়াবো না সেটা বললো হ্যাঁ আমার আরো কথা আর আমার এখন কত কিছু রান্না রয়েছে বললে শুনছে না ইলিশ মাছ এটা মাথায় এনেছি ওটা দিয়ে কচুর শাক দিয়ে রান্না হবে ছোলা দিয়ে কপালে এনেছিস তুই ছাগল কোথাকার ইলিশ মাছের মাথা নিয়েছে হ্যাঁ দাড়িগুলো কাটবো 500-600 টাকা দিয়ে যাবা আচ্ছা হাট চাটা নামাই চাটা নামিয়ে আগে খেয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কমপ্লিট করে দিয়েছি আর সকালবেলা না জামা কাপড় কাস্তে কাস্তে দেখলাম কারেন্ট চলে গেছে কারেন্টটা কি হলো জানি না সকাল থেকে আর কারেন্ট নেই জামা কাপড় মানে কেচে রেখে দিয়েছি বালতিতে এক বড় বালতি তো ধুতে পারিনি সেটা এখন দেখলাম যে জলটা এখন এসছে কারেন্ট আসেনি অথচ জলটা দিয়েছে তো জলটা দিয়েছে ভাবলাম জামা কাপড়গুলো ধোবো তো অর্ধেক জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম ওয়েদার ভালো না তো মানে মাঝে মাঝে বৃষ্টি আর রোদ উঠছে তো ওইভাবেই শুকোতে হবে তো জামা কাপড় অর্ধেক মেলে দিয়েছি আর অর্ধেক এখনো গামলাটা ভরলে আবার গিয়ে ধোবো ছেলের জামা কাপড়গুলো ধোবো
আর এদিকে ছেলেটাকে বাজারে পাঠিয়েছি। দেখো আমার সত্যতা বলতে কি, কারোর বাজার না একেবারে পোষায় না, নিজে বাজারে যাবো, নিজে হাতে বাজার করে নিয়ে আসবে, ভালো লাগে। দেখো কারোর বাজার আমার একেবারে পোষায় না। মাছের মাথা আনতে বলেছি, ছোট্ট একটা মাছের মাথা নিয়ে এসে একটা বলেছি 30 টাকা নিলো, একটা বড় দেখে মাথা নিয়ে আসবি। সেদিনকে আমি কত সুন্দর 25 টাকা করে কত বড় বড় দুটো মাথা নিয়ে এসেছি 50 টাকা দিয়ে। কি একটা মাথা নিয়ে এসেছে ভাবলাম লায়ের মধ্যে দেবো, তো একটা বড় দেখে মাথা নিয়ে আসবি। দেখো কি নিয়ে এসছে, কারোর বাজার আমার পোষায় না। চিংড়ি মাছটা যদিও বা একটু ভালো নিয়ে এসছে। দেখো ফুচকা একটা মাছের মাথা গুছিয়ে দিয়েছে, বাচ্চা মানুষ পেয়েছে যে গুছিয়ে দিয়ে দাম দিয়ে নিয়ে নিয়েছে, মনে হয় এটা 25 টাকা দিয়ে নিয়ে এসছে। হ্যাঁ 25 টাকা দিয়ে নিয়ে এসছে। আমি সেদিনকে দুটো মাথা নিয়ে এসেছি 50, মানে দুটো মাথা নিয়েছি 50 টাকা দিয়ে। কি বড় বড় মাথাগুলো, তোমরা তো দেখেছো মাথার, আমি মাছের মাথার তরকারি করেছিলাম। চিংড়ি মাছগুলো তো ঠিক নিয়েছে, টাটকা নিয়েছে, চিংড়ি মাছ নিয়েছে। মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে, মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করেছে। আর লাউ দিয়ে ভাবলাম মাছের মাথা দিয়ে রান্না করবো, তাই এইটুকুনি মাছের মাথা কার মুখে দেবো বলো। নিয়েছে একটুখানি একটু মাছের মাথা। আর আমার কর্তা আবার খেতে চেয়েছে মটর ডাল দিয়ে হচ্ছে সবজি দিয়ে, তো একটু সবজি বার করে নিয়ে আসলাম, মটর ডাল দিয়ে ওকে সবজি দিয়ে করে দেবো। তো এই রান্নাবান্নাই করবো। চিংড়ি মাছটা যদিও বা ঠিক নিয়ে এসছে, মাছের মাথাটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেলো গিয়ে। আমি 25 টাকা দিয়ে কত বড় মাছের মাথা নিয়ে এসেছি, মানে একটা দিলেই আমার লাউয়ের মধ্যে হয়ে যেত। লাউটা তো পুরো রান্না করবো না, অর্ধেক করবো, অর্ধেকটা রেখে দেবো। আর তার মধ্যে ও নিয়ে এসছে ঘি, এখন এইটুকুনি মাথায় দিতে হবে মাছের মাথা, ওর মধ্যে আমার পোষাচ্ছে না। আমি ওকে বললাম তুই নিয়েছিস, আমার একেবারে পোষাচ্ছে না, বলে যে রান্না করবে তার জিনিস তার আনেই ভালো, আমাকে দিয়ে আনতে দিয়েছো কেন, কী বলবো। তো চলো সবজিগুলো আবার কুটে সব রেডি করে নিই। আর ওইদিকে আমার এক মানে চাল হাঁড়িতে নিয়ে এক হাঁড়ি জল ভেজানো হয়ে গেছে, চালটা ধুয়ে ভাতটা বসাবো, আর এদিকে সবজিগুলো কুটবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। বাজে তরকারি কুটে উঠতে পারলাম না, আর ছেলে ওই যে ওদিকে চিংড়ি মাছ ছাড়াতে বসে পড়েছে। 50 টাকা দেবে বলে ছাড়ে না, মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা, ও কথা শুনে না তো মিথ্যা কথা বলে খালি। তো ওইদিকে এই দেখো ওই যে লাউ কাটা হয়ে গেছে, লাউটা না একেবারে কচি, এই দেখো দানা হয়নি লাই কোনো। আর এদিকে সবজি ডালের জন্য সবজি কুটা হচ্ছে, ওইদিকে হচ্ছে মোচার জন্য মোচা ছাড়ানো হয়ে গেছে, এখন গিয়ে মোচাটা পেশারে সিটি মারতে হবে। আর ওইদিকে ছেলে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, সবজিটা কুটে না একেবারে তারপরে রান্না করে যাবো, তাহলে সুবিধা হয় রান্না করতে। আজকে ভাতও বসায়নি, সবজি কুটতে ফ্যানের নিচে চলে আসলাম, পা গুলো না বাতাবি মতো। আর এই যে কাটি কচু কাটা হচ্ছে, রান্নার আইটেম অনেক অনেক বলতে কি, মানে 3 রকম রান্না করব কিন্তু ঝামেলা বেশি। তরকারিটা কুটে নিই, ওটা মটর ডাল দিয়ে রান্না করব সবজিটা। সবজি ডাল হচ্ছে মটর ডাল দিয়ে হবে হবে, আমার কর্তা কদিন ধরে পাগল করে দিচ্ছে একটু মটর ডাল দিয়ে একটু সবজি রান্না করে খাওয়াও, তো তার জন্য নিয়ে আসলাম। আর এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে, ডাল দিয়ে ভালো লাগে, মানে ভাত দিয়ে ভালো লাগে, রুটি দিয়ে ভালো লাগে, দুটো দিক এক করলে পরে দুটো দিয়ে আমার হয়ে যাবে, রাত্রেবেলা হয়ে যাবে, দিনের বেলা হয়ে যাবে। তো সব গুজগাছ করে নি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম খাওয়ার টেবিলে একেবারে। আর মেনুতে কি আছে বলে দিচ্ছি, ভাত আছে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করেছি মোচার ঘন্ট, তুমি তখন দেখলেই। এখানে মাছের মাথা দিয়ে লাউ শাক, এই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করা হয়েছে। এখানে আছে সবজি ডাল, সব রকম সবজি মিশিয়ে ডাল করা হয়েছে, আমের চাটনি, আমের চাটনিটা ফ্রিজে ছিল, আর একটা লেবু নিয়েছি। এই হলো মেনু, স্নান হয়ে গেছে, তো স্নান করে একেবারে টেবিলে সবাই যে খেতে বসে পড়েছি, তো আমিও বসে পড়লাম খাবো এখন, কেন বেলা বাজে 2:30 বেজে গেছে। তো খেয়ে নিই এখন আগে, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হবে। আর চলো আর কিছু বলবো না, খেয়ে নিই আগে।